আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2021 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছো, তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। শিক্ষার্থীরা, আমি আবার বলছি, তোমরা যারা 2021 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছো, তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য 18তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এবং তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্টে কী কী নির্দেশনা বা নির্ধারিত কাজ দেওয়া রয়েছে, তাহলে চলো দেখা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের শ্রেণী হলো ষষ্ঠম, এছাড়া তোমাদের আজকের বিষয় হলো শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্টের ক্রমও হলো তোমাদের 2 নং ক্রম, অ্যাসাইনমেন্টের ক্রমিক নং বা কাজ হলো 2। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্টের যে কাজটি তা দেওয়া হয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে, এবং তোমাদের দ্বিতীয় অধ্যায় হলো স্কাউটিং ও গার্ল গাইড। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নির্দেশনা দেওয়া রয়েছে, নির্ধারিত কাজ যা তোমাদের সমাধান তৈরি করতে হবে। তো এখানে কাজটি হলো যে তুমি একজন স্কাউট বা গার্ল গাইড সদস্য, তোমার ভাষায় একজন সদস্যের প্রাথমিক চিকিৎসা প্রয়োজন, এতে তোমার করণীয় কী। তো এখানে এটা প্রশ্ন করা হচ্ছে, ধরো তুমি একজন স্কাউটের গার্ল গাইড, এখন তোমার অসুস্থ ব্যক্তিকে কী প্রাথমিক চিকিৎসা করা যায় তার একটি সমাধান তৈরি করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ ডান পাশে নির্দেশনা রয়েছে যা মেনে তোমাদের উত্তরপত্র তৈরি করতে হবে। তো আমরাও তোমাদের এই নির্দেশনাগুলো মেনে তোমাদের জন্য একটি সম্পূর্ণ নির্ভুল উত্তর তৈরি করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজসমূহ। তাহলে চলো আর দেরি না করে তোমাদের জন্য যে আমরা নির্ভুল নমুনা উত্তরপত্র তৈরি করেছি, আমরা উক্ত উত্তরপত্রে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে বা সমাধানপত্রে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা প্রাথমিক চিকিৎসার যে একটি গুরুত্বপূর্ণ অংশ বা প্রাথমিক চিকিৎসা বলতে কী বোঝায় তার এখানে আমরা বিস্তারিত তুলে ধরেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা প্রথমে দিয়েছি যে প্রাথমিক চিকিৎসা হলো চিকিৎসা স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাথমিক চিকিৎসার স্রষ্টা হলেন ড্রপ ফেরিট অ্যাজমার্ক, তিনি ছিলেন একজন জার্মান শল্য চিকিৎসক। তিনি প্রথম চিন্তা করেন যে কোনো দুর্ঘটনা আহত রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে রোগীর অবস্থা অবনতি যাতে না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন। অতএব প্রাথমিক চিকিৎসা হচ্ছে হঠাৎ কোনো জৈব দুর্ঘটনায় ডাক্তার না আসা পর্যন্ত হাতের কাছে জিনিস দিয়ে রোগীকে প্রাথমিকভাবে সাহায্য করা এবং রোগীর অবস্থা যাতে জটিলতা না হয় সেদিকে লক্ষ্য রেখে ব্যবস্থা গ্রহণ করা। তো এখানে তোমরা দিবে প্রাথমিক বা সূচনা হিসেবে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো এখানে দেখতে পাচ্ছ তারপর আরও দিয়েছি যে প্রাথমিক চিকিৎসা বলতে, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকল সপ্তাহের সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধানগুলো আমরা খুব কষ্ট ও মেহনত করে তোমাদের জন্য তৈরি করে থাকি। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে এবং তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো তৈরি করতে আমাদের আগ্রহ যোগায়। তাই শিক্ষার্থীরা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, এতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো যখন আপলোড করবো সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে যাবে। তো আর দেরি না করে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। এবং শিক্ষার্থীরা, তোমাদের বন্ধুদের সাথে এই সমাধানগুলো শেয়ার করতে ভুলবে না, কেননা এই নির্ভুল সমাধানের মাধ্যমে তোমাদের বন্ধুদের একটু হলেও উপকারে আসতে পারে। তাই অবশ্যই বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওগুলো বা সমাধানগুলো তোমরা শেয়ার করবে। তো এখানে তারপর দেখতে পাচ্ছ প্রাথমিক চিকিৎসার ইংরেজি প্রতিশব্দ হলো ফার্স্ট এইড। ফার্স্ট অর্থ প্রথম, আর এইড অর্থ হলো স্বাস্থ্য। সুতরাং ফার্স্ট এইড অর্থ প্রথম সাহায্য, কোনো আহত ব্যক্তিকে সবার আগে যে সাহায্য করা হয় তাই প্রাথমিক চিকিৎসা। আমি একজন গার্ল গাইড ও স্কাউট বা গার্ল গাইড সদস্য, আমার বাসায় একজন সদস্যের প্রাথমিক চিকিৎসা প্রয়োজন, এতে আমার যা যা করণীয় তা নিম্নে দেওয়া হলো। তো এখানে দেখতে পাচ্ছ এখন আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি যে প্রথমে দিয়েছি রোগ নির্ণয়, তারপরে হচ্ছে চিকিৎসা। তো প্রথম হলো রোগ নির্ণয়, রোগের লক্ষণ চিহ্ন বা ইতিহাস থেকে কী রোগ হয়েছে তা আমাকে খুঁজে বের করতে হবে। রোগের লক্ষণ চিহ্ন বা ইতিহাস থেকে রোগ নির্ণয় করা সম্ভব। তারপরে 2 নম্বর হলো চিকিৎসা, কতটুকু চিকিৎসা প্রয়োজন তা নির্ণয় করে ডাক্তার আসার আগ পর্যন্ত যাতে রোগীর অবস্থা অবনতি না হয় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো তারপর 3 নম্বর দেখতে পাচ্ছ স্থানান্তর। তো স্থানান্তরের ব্যাখ্যা দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধানগুলো আমরা খুব কষ্ট করে কিন্তু তোমাদের পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে তোমাদের উত্তরপত্র তৈরি করবে, এতে করে তোমাদের উত্তরপত্রগুলো নির্ভুল এবং সঠিক হবে, 12 নম্বর পাবে এবং এতেই আমাদের সার্থকতা। তাই শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো এখানে 3 নম্বর স্থানান্তর, যে
রোগীকে নিরাপদ জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করতে হবে, প্রয়োজন হলে ডাক্তারের কাছে যা বা হাসপাতালে স্থানান্তর করতে হবে। তো এখানে তারপর আমরা টপিক দিয়েছি যে কী কী রোগ হতে পারে বা কী কী রোগের কী কী চিকিৎসা আমরা তুলে ধরেছি। তো প্রথম স্টেপে আমরা দিয়েছি আমার পরিবারের কোনো সদস্য যদি কোনো অংশ কেটে যায় তাহলে আমি যা করব তা নিম্নে দেওয়া হলো। তো এখানে প্রথমত হলো যদি কেটে যায় তাহলে কেটে যাওয়ার জন্য আমাদের কী চিকিৎসা করতে হবে। তো এখানে প্রথমে আমরা ক নম্বরে দিয়েছি প্রথমে আহত ব্যক্তির কোথায় কতটুকু কেটেছে তা চিহ্নিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপর খ নম্বর হলো সাবান দিয়ে হাত পরিষ্কার করে কাটা স্থান পানি দিয়ে ধুয়ে তুলা বা কাপড় দিয়ে মুছতে হবে। গ নম্বর হলো ক্ষতের চারপাশ ডেন্টাল ও স্যাভলন বা অন্য কোনো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। গহ নম্বর হলো ক্ষত স্থানে জমাট বাঁধা রক্ত সরানো উচিত নয়, সরালে পুনরায় রক্ত হতে পারে। এবং উ নম্বর হলো সামান্য ক্ষত হলে সরাসরি আঙুলে চাপ দিয়ে এবং বড় ধরনের ক্ষত হলে তুলা বা গজ দিয়ে চেপে ধরে রক্তপাত বন্ধ করতে হবে। তো তারপরে রয়েছে তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা আরেকটি টপিক তুলে ধরেছি। প্রথমে দিয়েছিলাম যে যদি প্রাথমিক বা প্রাথমিক ব্যথা পায়, তো এখানে দেওয়া আছে যে আমার পরিবারের কোনো সদস্যের যদি কোনো অংশ পুড়ে যায় তাহলে আমার যা করতে হবে। তো প্রথমে হলো যেটা কেটে গেলে, এখন হচ্ছে পুড়ে গেলে। তো এখন পুড়ে গেলে আমাদের করণীয় হলো আগুন, গরম পানি, জ্বলন্ত বস্তু এবং গরম তরল পদার্থ থেকে যদি দুর্ঘটনাবশত শরীরে কোনো অংশ পুড়ে গেলে পোড়া জায়গা ঠান্ডা পানি বা ডিমের সাদা অংশ মাখিয়ে দিতে হবে। কোনো জায়গা ফোসকা দেখা দিলে ফোসকা গলাতে উচিত নয়, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এই ছিল তোমাদের পুড়ে গেলে কী করণীয়। তো তারপর দেখতে পাচ্ছ এখানে আমরা আরেকটি টপিক তুলে ধরেছি যে আমার পরিবারের কোনো সদস্য যদি কোনো অংশ ছিঁড়ে যায় তাহলে আমরা কী করবো, যদি কেটে গিয়ে ছিঁড়ে যায় তাহলে আমাদের কী করণীয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাও। এবং শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে, এতে করে তোমাদের বন্ধুরা একটু হলে উপকারে আসতে পারে। এবং শিক্ষার্থীরা তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের সমাধানগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের যদি কী অ্যাসাইনমেন্টের সমাধান প্রয়োজন বা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো মন্তব্য থাকে তাহলে তোমরা ভিডিওটি লাইক দিয়ে ভিডিও কমেন্টে জানাতে পারো। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, তোমরা উক্ত গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ বা পরামর্শ করতে পারো। এবং শিক্ষার্থীরা, ওই গ্রুপে তোমাদের মতো আরও স্টুডেন্ট রয়েছে, তোমরা যদি ওই গ্রুপে অ্যাড হও তাহলে তোমরা তাদের সাথে আরও আলোচনা বা তাদের সাথে সমস্যা তুলে ধরতে পারবে। তো তাই তোমরা উক্ত গ্রুপে অ্যাড হয়ে নিও ভিডিও ডিসক্রিপশন থেকে ফেসবুক গ্রুপের লিঙ্কের মাধ্যমে। এবং শিক্ষার্থীরা, তোমাদের এই যে এখানে দেওয়া হয়েছে যে ছিঁড়ে গেলে কী করণীয়, তো এখানে হাতুড়ি বা ইট পাথর প্রভৃতি ভোঁতা জিনিসের আঘাতে বা জীবজড় কামড় দিলে শরীরে কোনো অংশ ছিঁড়ে যেতে পারে, ফলে আহত স্থানে রক্ত জমাট বেঁধে লালচে হয়ে পড়ে। তো এখানে তারপরে দেখতে পাচ্ছ যে আমাদের করণীয় কী। তো করণীয় এক নম্বর হলো প্রথমে আহত স্থানে ঠান্ডা পানি বা বরফ দিয়ে ব্যথা কমাতে হবে। দ্বিতীয়ত হলো পরিষ্কার কাপড় ঠান্ডা পানি ভিজিয়ে আঘাতপ্রাপ্ত স্থানে বরফ বা ঠান্ডা পানি লাগাতে হবে। তৃতীয় নম্বর হলো আহত স্থানে কোনোরূপ ম্যাসাজ করা যাবে না। এবং চতুর্থ নম্বর হলো প্রয়োজনে চিকিৎসা সরাপন্ন হতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতটুকুই ছিল তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান। আশা করি তোমরা ভিডিওটি নাটনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে তোমাদের উত্তরপত্র তৈরি করেছ। যদি তাই করে থাকো তাহলে অবশ্যই তোমাদের উত্তরপত্র সঠিক এবং অতি উত্তম নাম্বার পাওয়ার যোগ্য হবে। এবং শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো অ্যাসাইনমেন্টের সমাধানের প্রয়োজন হয় তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিও কমেন্টে জানাতে পারো। এছাড়া ভিডিও ডিসক্রিপশন থেকে ফেসবুক গ্রুপের লিঙ্কে অ্যাড হয়ে তোমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাও। এবং অবশ্যই তোমরা বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে এই অ্যাসাইনমেন্টের সমাধানগুলো, এতে করে তোমাদের বন্ধুরা অনেকটুকু উপকার হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্টের সমাধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ধন্যবাদ তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সমাধানটি মনোযোগ সহকারে দেখার জন্য।